যাচ্ছি তো, আবার দরজাটা তুমি আস্তে কোথাও। ঠিক আছে ঠিক আছে দোকানে, মানে যার হাতে আমি চুল কাটাই তার কে একটা মারা গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সেই রবিবারও কি সোমবার ছাড়া হবে না, তা ওকে তো মনটাও ভালো করতে হবে, কারণ এমন একটা প্রাং করব তো জীবনে কোনোদিন সেটা হয়নি। ওই জন্য মনটা আবার পরে ভালো করার জন্য এই দেখো ফুচকা আগে থাকতে নিয়ে এসে রেখে দিলাম ম্যানেজ করার জন্য। চল চল। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দরজাটা দিই। হ্যাঁ হ্যাঁ চল। কারণ হচ্ছে কালকে ঝামেলা করেছে পরশুদিনকে, আমি তো তোদেরকে অনেকদিন চাটা খাওয়াইনি, তো চ চাটা খাওয়াই তারপরে তুমি চা করো। আমি চা করবো, আমি তুমি স্পেশাল চা দেখো, তুমি চা খাওয়াবা? হ্যাঁ আমি চা খাবো, চ তুই আর আমি মিলে ও তো বুকিং কাজ করুক। কি কাজ করছো? ও বুকিং এর কথা বলছো? ও ফোন করতে হবে, সে হয়ে যাবে। এগুলো নিয়ে যাচ্ছ কেন? ঘরে রাখো, একটু শুকনো দাও। আরে বাবা চাটা খেয়ে খাবো বাবা, রাখো ওখানে থাকো, রাখো না সব সময় তো ইচিং বিচিং শুধু। হ্যাঁ এনেছি তো খাওয়ার জন্য নাকি বলতো? তাই তো এখন জানি না। সব ওনাকে সে আবার আবার আমাকে বলে, আবার বন্ধুরা সবসময় আমাদের দোষে না, সিউলিও বলবে সবসময় তো খাইয়ে দিলে ভালো হয়। হ্যাঁ সবসময় বলে আমরা দুঃখ পাচ্ছি, ওর জন্য গ্যাসের ওষুধ বাড়িতে রেডি করেই রেখে দিই, কারণ যেহেতু ওর গ্যাসের প্রবলেম আছে। আমরা তো তাহলে মাঝে মাঝে তো ওই সিলিন্ডার কিনতে হয় না গো? না সত্যি তাই, তোমরা কি বলো ওর যা গ্যাস অম্বল সমস্যা, যেহেতু ওর শরীরে পয়জন যে খাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা, আমরা এবার থেকে আমি আর ও ঠিক করেছি আমরা আর গ্যাস কিনবো না, ওর গ্যাসগুলোই সিলিন্ডারে ভরে নেব। কষ্ট তাহলে সবাই তাই করতে। এই তুমি যাও তো করো, তোমার কাছ থেকে কোনো কমপ্লিমেন্ট শুনতে চাইছি না, আমি তো আমার পরিবারকে বলছি বন্ধু সরো না, যাও না, চা করবো সরো। যত করবে তো আমি দেখবো তো কি আছে। তুমি এসির মধ্যে বসে বসে কাজ করো। হ্যাঁ এই এই সময় তুমি কি কি দরকার? একটু পরে ভিডিও করো, একটু তো কথা আছে ওর সঙ্গে। ও না বলে আর আমি পরে যাচ্ছি, তুমি আগে কাজ করো। তাহলে তুমি বসো, আমি চাটা করে নিয়ে আসি। ঠিক আছে বৈশাখী রান্না করছে, কালকে তুমি চাটা করো নি, আজকে করে দিচ্ছ, যাই হোক একটু ভালো করে করো। যদিও তুমি চা করবে তাই আমার কাছে অনেক, কারণ তুমি কোনোদিন খাও না, আজকে যাচ্ছো বলছো তো তাই। তো বন্ধুরা এই দেখো এই একদম সসপেন্স চা আর কি।
এই গেটটা বাড়িতে দিয়ে আয়, গেটটা বাড়িতে দিয়ে আয়। তুমি বসো, আমরা আসছি। এই পরে আসছি, তুমি একটু অফ করে নাও। তো চাটা ফুটছে গরম, আমি শুধু আমাকে বকে। আমি তো তোকে বকি না, না আমি এজন্য তো তোমার সাপোর্টই করি আমি। দেখ না আজকে কি হয়, ফুচকাটা কি আর এমনি এনেছি আরো আছে। ও সে তো জানি, তোকে তো বলেছিলাম আমি। হ্যাঁ সে তো জানি, আমার আমার জন্য বারবার তো চা। হুম তোর জন্য বারবার, তিনজনের জন্যই নিয়ে যাবো একবার। ওটা স্পেশাল, ওটা স্পেশাল। তুই কিন্তু খেয়ে বলবি যে কই না তো ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই, মিষ্টিও ঠিক আছে, চাও ঠিক আছে, দুধও ঠিক আছে। হ্যাঁ সে তো বলবোই, ঠিক আছে। তাহলে তুমি মনে ভুল ভাবছ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখ এই দেখো বন্ধুরা, এটা কি বলতো, লবণ লবণ। দেখো কি হয়, প্রাণটা ভালো না, আমার অনেক মাথায় ভাবিছি আর দিতে। এটাই উঠে দিতে হবে। আদা দিয়ে চা, ও সেই লাগছে খেতে। সেই লাগছে না বল, তুমি তো ভালোই চা করো দাদা, তো করো তো একটু মাঝে মধ্যে খাওয়াতেও পারো। তাহলে বল, তোরা আমাকে ভাবিস ফালতু ফালতু, আমি কিন্তু ভালোই চা করি। হ্যাঁ এবার মাঝে মধ্যে করে করে তো খাওয়াবো, আমাদের ভালোই হয়েছে চাটা। জল কেন, ঠান্ডা জল কেন, চা খেতে খেতে জল কে খায় ভাই, চা খেতে খেতে জল কে খায়। কি মা তাই তো, আরে এটা সাদা বিছনার চাদর তো আমি রাখতেও পারছি না, এরকম চা কেমন লাগছে? চুপ করে থাকাটাই বেটার ছিল, তুমি আমার সঙ্গে তাই বলি চা।
সে একদিনও চা করতে যায় না, বলে আমি যাবো না, যেতে পারবো না, বাইরে গিয়ে খেয়ে নিচ্ছি। সে আবার আমার জন্য চা করে আনছে, এটা প্রাঙ্ক ভিডিও, তোমার সাথে একটু প্রাঙ্ক করলাম। তোমারও কেমন লাগলো প্রাঙ্কটা? আমারটা তো ভালোই লাগছিল। কেন আমি কি করলাম আপনার? আর ওইদিকে মত ফট করে পাল্টে দিয়েছে। ঠিক আছে চলো, প্রাঙ্ক করতে এসে নিজেই প্রাঙ্ক হয়ে গেল।